প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং, স্বাগত জানিয়েছেন। রাজ্যের সর্বাধিক জনপ্রিয় সংবাদপত্র আজকের ফুরিয়াদে প্রকাশিত বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদের ডালিয়ে নিয়ে আজকের প্রতিবেদন। তাই আশা করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। আজকের ফুরিয়াদে প্রকাশিত বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নিয়ে আজকের এই প্রতিবেদন। প্রথমেই যে গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে তা হলো মাদক রুখতে কঠোর মুখ্যমন্ত্রী, প্রতাপগড়ে শক্তি কেন্দ্রের ইনচার্জ আটক। পরবর্তী যে গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে তা হলো মুখ্যমন্ত্রীকে চিঠিতে আর্জি জিতেন্দ্রর, রায়বাড়ির ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ান। সরকারকে তীব্র সমালোচনায় সিপিএম পুলট ব্যুরো নেতা মানিক, তীব্রমতা বিদ্রোহী হতেই পাহাড়ে চাঙ্গা হচ্ছে আইপিএফটি দল। ত্রিপুরা দর্পণে যে সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়েছে তার মধ্যে অপর একটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো রাজ্যে শিল্পের প্রসারে 150 কোটি টাকা দেবে এডিবি মুখ্যমন্ত্রী, শীঘ্রই রাজ্যে তামাকের বিরুদ্ধে অভিযান, স্বচ্ছতার অপর নাম মোদী মুখ্যমন্ত্রী। এই সংবাদ শিরোনাম বেরিয়েছে ত্রিপুরা দর্পণ পত্রিকা। বিশালগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিধায়ক, নীতি আয়োগের বৈঠকে রাজ্যের 8টি বিষয়ের উপর আলোকপাত মুখ্যমন্ত্রীর, মেলা করে নেশার বিরুদ্ধে প্রতিবাদ স্থানীয় প্রমিলা বাহিনীর। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ সংবাদ তা হল টিপিসিতে বাংলা কোকব্রক ভাষা অন্তর্ভুক্ত করতে সুদীপের ডেপুটেশন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনুষ্ঠানটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ অতি দ্রুত আপনার পাশে থাকার জন্য ইউটিউব চ্যানেল অঙ্গীকারবদ্ধ।